প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কৃষি শিক্ষা বিষয়ে এইচএসসি শ্রেণীর যে পূর্ণ বিন্যাসকৃত যে পাঠ্যসূচি আমরা জানি যে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে পাঠ্যসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ দু সালে যে শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দিবে তাদের পাঠ্যসূচি পরিবর্তন আনা হয়েছে বা পুনঃ বিন্যাসকৃত করা হয়েছে বা সংশোধিত হয়েছে অর্থাৎ পূর্বের পাঠ্যসূচি প্রায় বলা যায় প্রায় ফিফটি পারসেন্ট করে দেওয়া হয়েছে তাহলে আমরা প্রতিটা সাবজেক্ট ধরে ধরে আলাদাভাবে আমরা দেখব যে এই পাঠ্যসূ যে সকল পাঠ্যসূচিগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেই পাঠ্যসূচিগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা তাহলে একটু মানে ঢাকা শিক্ষা বোর্ডের সেই লেটারটা আমরা একটু দেখি চিঠিটা দেখি চিঠিতে বলা হচ্ছে যে বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি এবং আমরা সংযু সংযুক্তিতে দেখতে পাচ্ছি সংযুক্ত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা দু হাজার একুশের জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি এটা ফেব্রুয়ারির চার তারিখে প্রকাশিত হয়েছে আচ্ছা এবারে আমরা চলে আসি কৃষি শিক্ষা প্রথম পত্র বিষয়কর হচ্ছে দুশো উনচল্লিশ এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে কেবি কোভিড নাইনটিন পরিস্থিতিতে দুই হাজার একুশ সালে এসএসসি পরীক্ষার পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি আমরা দেখবো যে পুনঃবিন্যাসকৃত এই পাঠ্যসূচিতে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব এখানে এই কলামগুলো নিয়ে আমি একটু আলোচনা করি কলামগুলো হচ্ছে প্রথম কলামে দেয়া আছে অধ্যায় এবং শিরোনামগুলো দ্বিতীয় কলমে কলামে দেয়া আছে শিখন গুলো নিয়ে আলোচনা হয়েছে আলোচনা করা হচ্ছে শিক্ষাক্রমী বা পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল তারপরে হচ্ছে বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম তারপরে এই পাঠ সম্পন্ন করতে বা এই শিখন ফলটি সম্পন্ন করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের একটা ক্রমও দেয়া আছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি মন্তব্য দেয়া আছে এবং এখানে মার্স ডিস্ট্রিবিউশনও আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণমান একশো তত্ত্বীয় নম্বর পঁচাত্তর এবং ব্যবহারিক নম্বর পঁচিশ তাহলে আমরা এবার দেখব অর্থাৎ এখানে একটু বলে নেওয়া ভালো যে শিখন ফলটা কি আসলে এই পাঠ বা পার্ট থেকে একজন শিক্ষার্থী বন্ধুরা কি পেল কিভাবে ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে বা মন্তব্য করবে সেই বিষয়টাই হচ্ছে শিখন ফল তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি আমরা বাংলাদেশের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারবে আমরা শিখন ফলটা পড়ব না আমরা শুধুমাত্র অধ্যায় এবং শিরোনামগুলো দেখব তাহলে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি এবং পাঠ ও পাঠের শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কৃষির ক্ষেত্রে ক্ষেত্র মাঠ ফসল উদ্যান ফসল মৎস্য গবাদি পশু পোলট্রি এবং সামাজিক বনায়ন আমি স্ক্রিনটা একটু বড়ো করে নিচ্ছি তারপরে হচ্ছে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস অভিজ্ঞ কৃষক বিদ্যালয়সমূহ কৃষক সভা উঠোন বৈঠক কৃষি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস ও ইন্টারনেট তাহলে আমাদের প্রথম অধ্যায় আমরা দেখেছি এবারে আমরা দ্বিতীয় অধ্যায় দেখব দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় তাহলে দ্বিতীয় অধ্যায় মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ মাটি সংশোধন অম্লীয় মাটি ও ক্ষারীয় মাটি সংশোধন চুন জৈব সার বায়ো ফার্টিলাইজার ট্রাইকোডার্মা বায়ো ফানসিসাইট ফানসিসাইট সবুজ সার ও রাইজোবিয়াম সার ব্যবহার করে তাহলে এটা আমরা আবার একটু দেখি যে অম্লীয় মাটি ও ক্ষারীয় মাটি সংশোধন এখানে ব্রাকেটে বলা হচ্ছে চুন জৈব সার বায়ো ফার্টিলাইজার এবং ট্রাইকোরডার্মা বায়োফান বায়োফানসিসাইড সবুজ সার ও রাইজোবিয়াম সার ব্যবহার করে আমরা মাটির অম্লীয় মাটি বা ও খারীয় মাটি কি করে সংশোধন করব সেই বিষয়টা নিয়ে বলা হচ্ছে তারপরে ব্যবহারিক আছে দ্বিতীয় অধ্যায় দুটো ব্যবহারিক হচ্ছে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ লিটমাস পেপার ব্যবহার করে ব্যবহারিক দুই হচ্ছে বিভিন্ন ধরনের মাটির সংগ্রহ শনাক্তকরণ ও সংরক্ষণ এবং পরে বলা হচ্ছে মাটির বুনন রূপান্তরকরণ বেলে ও এটেল মাটিকে দোয়াশ মাটিতে পরিবর্তন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ থেকে দশম ক্লাসের মধ্যে এটা সম্পন্ন হবে এখানে মন্তব্যর ঘরে বলা হচ্ছে ব্যবহারিকের তালিকায় উল্লেখিত এক নং ও দুই নং ব্যবহারিক সপ্তম এবং অষ্টম ক্লাসে সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আংশিক কথাটার অর্থটা হচ্ছে এখানে আংশিক শব্দটা ব্যবহৃত হয়েছে মন্তব্যর ঘরে তার মানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আরও অনেকগুলো ফল রয়েছে কিন্তু আমাদের সিলেবাসে এক থেকে সপ্তম এক এক থেকে এক দুই তিন চার পাঁচ এবং সপ্তম এই শিখন ফলগুলো দেয়া হয়েছে বাকিগুলো দেওয়া হয়নি যে কারণে এখানে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি বলেই এখানে আংশিক শব্দটা ব্যবহৃত হয়েছে তৃতীয় অধ্যায় আমরা এবার দেখব বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি তাহলে বীজ উৎপাদন কৌশল পিয়াজ উপযুক্ত স্থান নির্বাচন পৃথকীকরণ বীজ ফসলের জমি তৈরি করণ বীজ শোধন বীজ ফসলের পরিচর্যা সার পানি আগাছা রোগিং, রোগ বালাই দমন বীজ সংগ্রহ এবং বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ তারপরে হচ্ছে ব্যবহারিক ক্লাস তিন এবং ব্যবহারিক ক্লাস চার ব্যবহারিক ক্লাস তিনে আমরা দেখতে পাচ্ছি বীজের বিশুদ্ধতার হার নির্ণয় এবং ব্যবহারিক ক্লাসের চারে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আলু ও সরিষার বীজ বীজ শোধন এবং এক্ষেত্রেও আমরা আমরা দেখতে পাচ্ছি যে আংশিক তৃতীয় অধ্যায় আংশিক সংযুক্ত হয়েছে এই সিলেবাসে এবং ব্যবহারিকের তালিকায় উল্লেখিত তিন নং ও চার নং ব্যবহারিক চোদ্দতম এবং পনেরোতম ক্লাসে সম্পন্ন করতে হবে তার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং তৃতীয় অধ্যায় আমাদের আরও কিছু বাকি আছে সেগুলো আমরা দেখব তৃতীয় অধ্যায়ের আচ্ছা তৃতীয় অধ্যায় হচ্ছে অনুবীজ সার উৎপাদন কৌশল রাইজোব অর্থাৎ বিয়াম অ্যাজোলা অ্যাজোলা ও ট্রাইকোডার্মা তারপরে হচ্ছে পাটের রিবন রেটিং ধাপ সমূহ গুরুত্ব রেশম চাষ রেশম চাষের ধাপসমূহ তুত গাছ রোপণ ও পরিচর্যা তুত পাতা সংগ্রহ রেশমের লার্ভা সংগ্রহ ও পালন কোকুন গুটি সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ রেশম সংরক্ষণ ও সুতা তৈরি অর্থনৈতিক গুরুত্ব মাশরুম চাষ চাষের ধাপসমূহ অর্থনৈতিক গুরুত্ব মৌমাছি পালন ও মধু উৎপাদন পদ্ধতি রানী মৌমাছি সংগ্রহ উপযুক্ত বাক্সে রাখা ও উদ্যানে স্থাপন রক্ষণাবেক্ষণ এবং যথাসময়ে মধু আহরণ এরপরে আমরা পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছি মাঠ ও উদ্যান ফসল উৎপাদন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দানা জাতীয় ফসল চাষ পদ্ধতি ধান আউশ আমন ও বড় ব্যবহারিক ক্লাস পাঁচ সুস্থ বীজ বাছাইকরণ চিনি উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি আখ চিনি উৎপাদনকারী ফসল চাষ পদ্ধতি আখ তারপরে আশ জাতীয় ফসল চাষ পদ্ধতি তুলা ও পাঠ এক্ষেত্রে পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে যে আংশিক পঞ্চম অধ্যায়ে দেওয়া হয়েছে ব্যবহারিকের তালিকার উল্লেখিত পাঁচতম ব্যবহারিক বাইশতম ক্লাসে সম্পন্ন করতে হবে আমরা পঞ্চম অধ্যায় দেখি আর বাকি আছে কিনা হ্যাঁ পঞ্চম অধ্যায় আরও একটা অংশ বাকি রয়েছে সেটা হচ্ছে ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি কুল পেয়ারা ও কমলা লেবু এই তিনটি ফলের কথা বলা হচ্ছে তারপরে ষষ্ঠ অধ্যায় ফল ও শাকসবজি জাতকরণ ও সংরক্ষণ ফল ও শাকসবজি পচনের কারণ লক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং ফল ও শাকসবজি সংরক্ষণের পদ্ধতি বাজাজাতকরণ এটা হচ্ছে সাতাইশ এবং তম ক্লাসে সম্পন্ন করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বমোট আঠাশটি ক্লাসের প্রয়োজন হবে প্রথম পত্রের জন্য কৃষি শিক্ষা এবং ব্যবহারিকের ক্ষেত্রে কি নির্দেশনা দেয়া আছে এটা আমরা আমার আবার একটু দেখছি আমরা একে বলা হচ্ছে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারা পারব বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ শনাক্ত ও সংরক্ষণ করতে পারব এবং বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করতে পারবো অর্থাৎ এগুলো হচ্ছে শিখন ফল পেঁয়াজ আলু সরিষার বীজ শোধন করতে পারব সুস্থ বীজ বাছাইকরণ তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে অর্থাৎ আমরা কততম ক্লাসের শ্রেণী শিক্ষক কততম ক্লাসে এই তথ্য ক্লাসের সঙ্গে ব্যবহারিক ক্লাস সম্পন্ন করবে তার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে বিশেষ দষ্টব হচ্ছে প্রশ্নের পত্রের ধারা প্রণয়ন ও মানবন্টন অপরিবর্তিত থাকবে অর্থাৎ পূর্বের ন্যায় থাকবে তাহলে এবার আমরা আবার অধ্যায়গুলো আবার একটু রিপিট করছি অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি পদ্ধতি এরপরে পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন এবং ষষ্ঠ অধ্যায় ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এরপরে আমরা দ্বিতীয় পত্রে চলে যাই কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র বিষয়ক দুশো চল্লিশ আমরা একটু স্ক্রোল করে একটু বড় করে নিচ্ছি জুম করে একটু বড় করে নিচ্ছি তাহলে আমরা দ্বিতীয় পথে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় মৎস্য চাষ বা মাছ চাষ তাহলে মাছ চাষ মাছ চাষ পদ্ধতি রাজপুটি নাইলোটিকা এবং নাইলোটিকা আবাসস্থল মাছ চাষ পদ্ধতির আবাসস্থল মাছের খাদ্য প্রাকৃতিক ও সম্পূরক রোগ ব্যবস্থা অর্থনৈতিক গুরুত্ব তারপরে হচ্ছে ব্যবহারিক ক্লাস আমরা দেখতে পাচ্ছি মা মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা চিংড়ি চাষের সম্ভাবনা এবং চিংড়ি চিংড়ির পরিচিতি গলদা ও বাগদা চিংড়ির কথা বলা হচ্ছে এবং গলদা চিংড়ি চাষ পুকুরে ধান খেতে ও ঘেরে কি করে চিংড়ি চাষ করা হবে বাগদা চিংড়ি চাষ পদ্ধতি উপকূলীয় এলাকায় এমন এককভাবে বাগদা চিংড়ি চাষ লবণ ক্ষেত খেতে বাগদা চিংড়ির চাষ তাহলে প্রথম অধ্যায়ে মাছ চাষের এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে এবং এখানে মন্তব্যর ঘরে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক তালিকায় উল্লেখিত এক নং ব্যবহারিক ক্লাস চতুর্থ ক্লাসে সম্পন্ন করতে হবে অর্থাৎ চতুর্থ ক্লাসে এই ব্যবহারিক ক্লাসটি সম্পন্ন করতে হবে এভা এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে পোলট্রি পালন অর্থাৎ পোলট্রি পালন ও ব্যবস্থাপনা পোলট্রির ধারণা পোলট্রির প্রয়োজনীয়তা বাংলাদেশে পোলট্রি শিল্পের সমস্যা সম্ভাবনা পোলট্রির বিভিন্ন জাত ও জাতের নামকরণ অর্থাৎ মুরগির বিভিন্ন জাত ও জাতের নামকরণ পোলট্রি খামারের পরিকল্পনা ডিম উৎপাদন ব্রলায়ের উৎপাদন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় একটা আংশিক বলা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সব শিখন ফলগুলো দেওয়া হয়নি অর্থাৎ এই সিলেবাসে যে শিখন বলগুলো দেওয়া দেওয়া হয়েছে সেগুলোই এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে দ্বিতীয় অধ্যায়ের আর বাকি অংশগুলো আমরা একটু দেখছি বাকি অংশগুলো হচ্ছে মুরগির বাচ্চা উৎপাদন ডিম ফুটানো বাচ্চার জন্য ডিম বাছাই ডিম ফুটানোর উপযুক্ত সময় নির্ধারণ ডিম ফুটানোর পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতি কৃত্রিম পদ্ধতি ইনকিউবেটর ইনকিউবেটরের শর্তাবলী ডিম অনুর্বরের কারণ এবং ব্যবহারিক ক্লাস দুয়ে বলা হচ্ছে সুস্থ ডিম নির্বাচন মুরগি পালন পদ্ধতি প্রকার মুক্ত পালন অর্ধমুক্ত পালন এবং সম্পূর্ণ আবদ্ধ পালন পালনের জন্য স্থান নির্বাচন খাদ্য রোগ ব্যবস্থাপনা তারপরে হচ্ছে ব্যবহারিক ক্লাসে বলা হচ্ছে যে ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরি এবং এখানে মন্তব্য ঘরে বলা হচ্ছে যে ব্যবহারিক তালিকায় উল্লেখিত দুই নং ব্যবহারিক উনিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং ব্যবহারিক তালিকায় উল্লেখিত তিন নং ব্যবহারিক চব্বিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি পশুপালন পশুপালন পদ্ধতি গরু মহিষ ছাগল পশুপালনের প্রয়োজনীয়তা পশু সম্পদের বিভিন্ন নামকরণ জাত ও জাতের বৈশিষ্ট্য আবাসস্থল গবাদি পশুর খাদ্য রোগ ব্যবস্থাপনা পশু সম্পদ উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা এবং ব্যবহারিক ক্লাসে আমরা দেখতে পাচ্ছি ইউরিয়ার সাহায্যে খর প্রক্রিয়াজাতকরণ তাহলে তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা হয়েছে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখানে একটি নির্দেশনা দেখতে পাচ্ছি ব্যবহারিক ক্লাসে তালিকায় উল্লেখিত চার নং ব্যবহারিক ক্লাস পঁয়ত্রিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে চতুর্থ চতুর্থ এবারে আমরা দেখব বনায়ন 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 হচ্ছে বন ও বনায়ন বনের গুরুত্ব বনের প্রকারভেদ সামাজিক বনায়ন সামাজিক বনের উপকার ভোগী সামাজিক বনের উপকার ভোগী সামাজিক বন কার্যক্রমে সফলভাবে বাস্তবায়নের ধাপসমূহ তারপরে হচ্ছে চারা রোপণ ও বনায়ন বনজ বৃক্ষের চারা রোপণের বিভিন্ন ধাপ কাস্টল বৃক্ষের ট্রেনিং প্রনিং ক্ষত স্থান ড্রেসিং এবং একটা ব্যবহারিক রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা অর্থাৎ বিয়াল্লিশতম ক্লাসের মাধ্যমে এই দ্বিতীয় পত্রটা সম্পন্ন হবে তাহলে আমরা চতুর্থ অধ্যায়ের বনায়নে একটি নির্দেশনা দেখতে পাচ্ছি সেটা হলো ব্যবহারিক তালিকায় উল্লেখিত পাঁচ নং ব্যবহারিক বিয়াল্লিশতম ক্লাসে সম্পন্ন করতে হবে অর্থাৎ শেষ ক্লাসে পাঁচ নং ব্যবহারিক সম্পন্ন করতে হবে এবং ব্যবহারিক ফলগুলো আবার একটু আমরা দেখে দেখে নিচ্ছি মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ করতে পারবে সুস্থ ডিম বাছাই করতে পারবে ব্রলার ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরি করতে পারবে ইউরিয়ার সাহায্যে খর প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করতে পারবে এবং এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে এবং প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে অর্থাৎ পূর্বের ন্যায় থাকবে তাহলে আমরা আবার একটু রিপিট করে নিচ্ছি এবং এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে পূর্ণ মান একশো তত্ত্বীয় থাকবে পঁচাত্তর মার্সের এবং ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের অর্থাৎ পূর্বে সেই মান বন্টন এবং প্রশ্নপত্রের ধারা মহল থাকবে তাহলে আমরা এবার শেষ করার পূর্বে আমরা দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো আবার একটু দেখছি প্রথম অধ্যায় মাছ চাষ দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় পশুপালন চতুর্থ অধ্যায় বনায়ন তাহলে এই কয়েকটি অধ্যায় থেকেই এই শিখন ফলগুলো পাঠ্যসূচিতে অর্থাৎ নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের যতটুকু বলার যে তোমরা এই নতুন সিলেবাস অনুযায়ী বা পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও যাতে তোমরা দুই সালে এইসিসি পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারো আমি আশা করছি তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে সমাপ্ত করছি